কিষাণ ভাইরা খালি সস্তা সস্তা তো আজ সস্তা নাই কিষাণ ভাই, ভালো জিনিস দেখাবো। কেন আজকে প্রথমবার ডিআরএল লাইট আপনাদের সামনে নিয়ে করে এসে গেছে গোবিন্দ ভাই, ওটা অরিজিনাল কাগজের সাথে তোমরা দেখাবো। কত সস্তা মেশিন কিনবে, কত 30,000-35,000 মেশিন কিনবে, আর 6 মাস পরে ফুটরুডুম, মানে সস্তায় অবস্থা। দাদা সবাইকে নমস্কার জোহার, আজকে দিনটা আপনারা বুঝতে পারছেন, আরে দারুণ দিন, সেই লম্বা সুরবালা চালা যাক ব্যাপার ন, হই রই রই রই। তো দাদা আরও আমি আছি এই গোবিন্দ ভাইয়ের এখানে দেখছি, কেন তো তাহলে অন্যরকম, ওটাই তো সুর আর এগুলা যে কেমন কি ওটা আপনারাকে আমি জানাবো। আমি আসি গেছি এই গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলার কিষাণ মিত্র, তো আপনারা সব আমার কালচার এডুকেশন গ্রুপ, আমি মনোরঞ্জন মাহাতো ভাই ঢের দিন করে আসি, জানেন চাষাবাসা লোক তাহলে ফুরসত নাই, আপনারা অনেক গাল দিচ্ছেন আর তাহলে ব্রিটিশ জানাই আরও গাল রাখা আছে আমাকে, তো দাদা নাই আসতে তো থাকতে পারে তিথি দিচ্ছ জানাই বলে আসতে আসি গেছি। তো আমি গোবিন্দ ভাইকে ডাকিয়ে নিব, আজ যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কেমন কি দেখাচ্ছে, আর তারা চলছে দে রে বাবা, তারা চলছে ঘুরছে দে ই বাবা, আর লালাই চলছে, ঠিক আছে অন্যরকম রে ভাই, কি মানে কি বলবে। ও গোবিন্দ ভাই, গোবিন্দ ভাই, ও গোবিন্দ ভাই, সেটা গেল দাদা, দারুন দারুন ভাই, আমি মানে মানে কি বলে সেই অকমকাই গেছিলি, মানে অন্যরকম চলছে, আমি সালা এটা দিন রাত আমি ভালি, আর একে তো সালা হয়ে চাষে ভাই খাটে, এটা আর সেই কম দামে মেশিন নাই রে বাপ। আচ্ছা এটা হচ্ছে ডিআরএল, ডিআরএল এটা হচ্ছে ডিআরএল, আর ডিআরএল কি জিনিস বটে সেটা আমি কিষাণ ভাইকে দেখাবো। আচ্ছা দেখান দেখি, তুমি যদি পড়ালেখাটুকু করিছো ভাই, কত কি লেখাপড়া, চাষা লোকের কত লেখাপড়া করবো আমি। তো এই দেখো এটা আইএসও সার্টিফিকেট আছে, হেভিয়েটার জন কোম্পানিটা দেখাচ্ছি, এই দেখো হেভিয়েটার এক প্রাইভেট লিমিটেড, ঠিক আছে এই দেখো হেভিয়েটার আইএসও সার্টিফিকেট করা আছে। ও ভাই এটা তো আইএসও মানে মানে এটা ইন্টারন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন কি বটে ভাই, ঠিক আছে তারপরে আমি দেখাবো জোনটা গভর্নমেন্টের থেকে আমরা পাস করেছি, হ্যাঁ হ্যাঁ রেজিস্টার্ড করেছি সেটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা ইন্টেলেকচুয়াল, আচ্ছা প্রপার্টি অফ ইন্ডিয়া, আরে দারুন 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 ভাই, ঠিক আছে একদম একদম, এটা হলো ব্র্যান্ডেড জিনিস দাদা। হ্যাঁ কিষাণ ভাইরা খালি সস্তা সস্তা তো আজ সস্তা নেই কিষাণ ভাই, ভালো জিনিস দেখাবো। কেন আজকে প্রথমবার ডিআরএল লাইট আপনাদের সামনে নিয়ে করে এসে গেছে গোবিন্দ ভাই, ওটা অরিজিনাল কাগজের সাথে তোমরাকে দেখাবো। কত সস্তা মেশিন কিনবে, কত 30,000-35,000 মেশিন কিনবে, আর 6 মাস পরে ফুটরুডুম, মানে সস্তায় অবস্থা। 10 বছর চলবে দাদা, 10 বছর, 10 বছর চালা, মানে গ্যারান্টি চলবে, গ্যারান্টি চলবে, তাহলে আমি অবশ্যই চাষারকে বলি ভাই এটা গ্যারান্টি এবং চাষার। আর একটা কথা দাদা, আগে যদি মিছা কথা বলতো তো বলতো আর বলবে না, কেন না তুলসীর মালা লাগাই লিছে একদম রে ভাই, আমি এবার বলছি ভাই চাষা বলছি আমাকে, তুমি বলছি একটু নাম দেখি কত দেখি, তাহলে বেঁধা কথা ধমে বলিনছি তো বলছে তোকে একটা দে, এটা দিব এক চাষাই ভাইটা আমাকে দিয়ে দিয়েছে দিন, তুমি ধম পেন বলে, হ্যাঁ বলছি এটাই তাহলে পারবি না। আচ্ছা 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 আচ্ছা, তুলসীর মালা লাগাইলি, লাগাইলি বলছে তুই দেখি এইটা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, যেমন কি ডিআরএল লাইটের সাথে আজ মনোরঞ্জন দাদা, হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসি গেছে, কিন্তু যেমন কি আপনারা জানেন যে মনোরঞ্জন দা আসার পরে কিছু একটা আলাদা মানে মহল বনি যায়, ঠিক আছে আলোর সৃষ্টি হয়, মানে হিয়াই লাগিয়ে যায় আর আপনি ছাতিটা দুলকে দুলকে। তো ব্যাপারটা হচ্ছে যে আজ বিরাট হাসি খুশি বুঝা যায় মনোরঞ্জন দা, দেখা হবে না বললি তো চাষারা বলছে তোমাকে ভাই আমাদের সাথে জড়িয়ে থাকতে থাকতে হবে, তো তাহলে মেশিনের বারে টুকু বলাই যাক। একদম ভাই তুমি ভালো করে বলে বুঝাই দাও ভাই, আমাকে তো বুঝতেই পাচ্ছেন একদম। তো সব থেকে প্রথম ইয়ার কোয়ালিটির বারে বাতাব, একদম বলি দেন আমার হেভিয়েটার। আচ্ছা হেভিয়েটার নামটা শুনতে কেমন লাগছে, হেভিয়েটার, হেভি মানে হেভি 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 জিনিস, মানে শক্তটাকে এড করছে মানে অ্যাটাচ মানে অ্যাটাচ করছে, অ্যাটাচ করছে, হেভিয়েটার মানে হেভি জিনিস যাকে বলে, 10 বছর চালাবার মতন মেশিন, চলিবার মতন মেশিন দাদা। এটাই চাহের রিপার লাগাও, এই দেখো চৌড়া টায়ার দিয়ে আছে, চাহের রিপার লাগাও, চাহের টলি চালাও, চাহের যাই করুক সব কিছু হবে, এই দেখো এটা তেল ঢালিবার জন্য জায়গা দিয়ে আছে কিষাণ ভাইকে। আচ্ছা পেট্রোল ইঞ্জিন হতে পারে,
লেকিন হ্যান্ডেলটা কামা হ্যান্ডেল করা আছে, আছে না? আছে ভাই, আছে, লম্বা আছে, লম্বা আছে, মানে আমাদের টাকে যে ঠুকাই হয় চাষার হাল এলাকায় ওটা লাগবে নাই, নাই লাগবে একদম নাই। সেফটি ফিচারস যেমন আমি বলেছি, এটা লকটা করে দিলে এটা রয়ে গেল, একদম রয়ে গেল, এদিকে ভালো, হ্যাঁ লটকেই আছে, হ্যাঁ ভাই, এটা যতক্ষণ না নাই দাবা আছে ততক্ষণ না চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দারুণ ব্যাপার। নতুন জিনিস সেলফ দিয়ে আছে দাদা, এটি আছে, চাবি এই দেখো, আচ্ছা চাবি দিয়ে আছে, আচ্ছা টুল বক্সটা টুল দিয়ে আছে, গিয়ার গিয়ার বক্সটা দেখছেন ওয়ার ওয়ালা সিস্টেম আছে, এটা ভাই একদম যে বর্তমান দিনে ইজিলি একদম ইজিলি আছে, একদম নিউট্রাল ফাস্ট একদম ইজিলি আছে। আচ্ছা গিয়ার কোটা এটা একটু বলে দিন ভালো, দুটো ফরওয়ার্ড ওয়ান রিভার্স, আচ্ছা ওয়ান, ঠিক আছে ঠিক, আর এটা হলো অ্যাক্সেলারেটর, আচ্ছা, আর এইটা যে কিষান ভাইকে আমি বলবো, এইটা যে হলো এটা হলো ব্যাক গিয়ার, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গিয়ার বক্স দাদা এটা 10 এসপির বটে, ওনে 3 লিটারের গিয়ার বক্স লাগা আছে, আচ্ছা ইরিগিরি নাই, ওনে 3 লিটারের ব্যাটারি রাখার এই যে জায়গা বটে, টায়ার চৌড়া, হেভি ফেন্ডার, ফেন্ডার বহুত মজবুত, কোনো মানে কোনো কম্প্রোমাইজ নাই, দেখো 60 কিলো ওজন আছে রে বাপ, দাঁড়াই যাবো উপরে, কি বলছো তুমি, কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ করা নাই, কেমন রঞ্জন দাই নাই, অবশ্যই এটা পছন্দ, আপনি দেখে করেই বলবেন, কিষান ভাইকে তুমি ফুল সিলমারা লাগাইছো, কিষান ভাইকে বলো কেমন লাগছে তোমাকে। দাদা আমি দিদিরাকেও বলছি আর বাংলাদেশের আসামের যারা আমাকে কথা বলেন কমেন্ট করেন, তো দিদির একটু আপনার একটা চোখটা একটু ঘুরাই দেখুন না, ভাল একটু চশমাটা রাখি করে তোকে দেখান যে কেমন দেখাচ্ছে, এটা সরিষা ফুলেই দেখাচ্ছে না বাস্তবিক, এটা কিছু কোয়ালিটি আছে, তারপরে এটা ইঞ্জিনে জোনটা অরিজিনাল ইঞ্জিন হবে কেন দাদা, এটা যেমন কোম্পানি বালা বটে, এটা বারকোড থাকে, ইঞ্জিনে বারকোড থাকে থাকে, আচ্ছা এই দেখুন এই জিনিসটা বহুত কম থাকে, এই দেখো এখানে বারকোড দেখো, আচ্ছা বারকোড আছে লেখা আছে ভাই, আপনি যদি আমাদের প্রজ্ঞা কেন্দ্রে যাই দেখান তো অবশ্যই আপনার টোটাল খতিয়ানটা বাইরে যায়, তো এটাও স্ক্রিনে যদি আপনি দেখেন এটাকে ওই প্রজ্ঞা কেন্দ্রে নিয়ে গেলে বলে দিতে পারবে যে এটা ভাই কি জিনিস বটে, ওটা হলো হ্যাঁ ফরওয়ার্ড টায়ার দিয়ে আছে, কিষান ভাই দমে ডিমান্ড যে টায়ার দাও টায়ার দাও, টায়ারে দিয়ে দিলি, তারপরে কিষান ভাইয়ের ডিমান্ড যে দাদা আমাকে একটু ইহা লাগছে যে একটু স্টিয়ারিং পাওয়ার করে দিলে ভালো হইতো, তাই দেখো ছাড়ো দেখাই দিচ্ছি পাওয়ার স্টিয়ারিং কেমন হবে, ঠিক আছে হ্যাঁ এই দেখো, হ্যাঁ ভাই এই তো দারুণ ব্যাপার, একদম একদম একদম, এটা তো সেই কাড়া লড়াইয়ের মতন জানাই গেল রে ভাই, এইটা আমাদের 10 এইচপি, এখন আমি দেখাবো 8 এইচপি, আচ্ছা 8 এইচপি ঠিক, এটাও ডিআর এর লাইট একদম, এটাই কিন্তু 2.5 লিটারের গিয়ার বক্স, আচ্ছা ঠিক আছে সেম সিস্টেম, হ্যান্ডেল ওইটাই কামা হ্যান্ডেল, মানে ডিফারেন্স বলে কোনো নাই, কোনো নাই, খালি ইঞ্জিনটাই এর ছোট, আচ্ছা এটা যেমন 10 হলো এটা 8 হলো, হ্যাঁ এইখানে গিয়ারের একদম ওয়্যার ওয়ালা সিস্টেম, অ্যাক্সেলারেটর দেখছো কত ইউনিক অ্যাক্সেলারেটর দিয়ে আছে, দিয়ে আছে ভাই, ঠিক আছে হারেক জিনিস কোয়ালিটি দাদা, মানে টোটাল রিফর্ম হয়ে আছে একদম, মানে 10 বছর কি করে চলবে কিষান ভাইয়ের, আর এই দেখো এটা তো লক সিস্টেম যেমন কি আমি দেখালি, হ্যাঁ কিন্তু ওইটাই দাদা টায়ার ওই চৌড়া করা আছে, লেকিন এটা সেলফ দিয়া নাই কে, আচ্ছা সেলফ দিয়া নাই কে, লেকিন দামটা কিষান ভাই কে এটার কম হই যাবে, দামটা তো লাস্টে বলবো, হ্যাঁ ওটা বলা নাই বলছি, এটারও বলা হয় না, এটারও বলা হয় নাই, বলবোই নাই, ঠিক আছে খালি কিষান ভাই স্কিপ করে দেই, ঠিক আছে লাস্টে বলবো, একদম যেমন ধকধকিটা থাকে কত বার আমি বলবো, 1 লাখ বলবো কেন 1.5 লাখ বলবো, ঠিক ঠিক আছে, তো এটা সব কিছু বলিয়ে দিয়া হলো, ফ্রন্টে হুইল আছে, আছে টায়ার আছে, আছে ভাই ঠিক আছে, আছে টায়ার আছে, হ্যাঁ বড় চৌড়া টায়ার দিয়ে আছে, অবশ্যই দুটো মডেল দেখাই দিলাম, এবার নেক্সট আছে নম্বর 3, এটা আমাদের 7 এইচপি, আচ্ছা 10 দেখালি 8 দেখালি এখন 7 এ আছে, ঠিক 7 এইচপি এ লাগাই নিছি ডিআরএল, ঠিক আছে মানে কোয়ালিটি ইয়ার সেম আছে, কোনো ডিফারেন্স নাই, কোনো ফরক নাই, ফরক নাই দাদা, এটাও দমে মজবুত বটে, তবু চাপিয়ে দেখা, আচ্ছা আমি একটু দেখি ভাই, দেখা বটে না মজবুত, হ্যাঁ ভাই বটে 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 দাদা, বটে বটে না দিদিরা, আর কোনো ভয় নাই, এটা তুমি এদিকে টানালে আর ওই দিকে গেলে দু লোক দাঁড়াই না, হ্যাঁ তবু কিছু নাই হবে, না 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 একদম একদম একদম, বটে না বটে বটে বটে, হ্যাঁ বুঝে গেছি, এটাও ডিআরএল লাইট লাগাই দিয়ে আছে,
ফিল্টার সবগুলা এরকম ভাবে রাউন্ড ফিল্টারে দিয়া আছে। আচ্ছা দিয়া আছে ভাই। 7 এইচপি, 8 এইচপি, 9 এইচপি, 10 এইচপি সবই। হ্যাঁ, যদি গিয়ার বক্স বলবে তো এটার পনের দু লিটার, মানে এটা 7 এইচপি র জন্য একটু ছোট গিয়ার, ছোট সামান্য, ঠিক আছে। তো ভাই ছোট আহার কম করবে, একদম তেলও কম খাবে আর কামও কম, কামও কম, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তো সব সিস্টেম একই, কোম্পানি একই, সবগুলাই টেস্ট রিপোর্ট আছে, সবগুলাই আইএসও সার্টিফিকেট আছে। আপনারা ডকুমেন্টস দেখবেন তারপরে কিনবেন, তাই তো? বুঝতে পারি গেছো? একদম 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 একদম। ইয়ারপর চাষাকে দেখাবো একদম লো বাজেটে। আচ্ছা, জনটা আমাদের 7 এইচপি আসবে কিন্তু বিনা ডিআরএল। বলবো যে একবার লিবে বার বার লিবে না, 30,000 মেশিন 6 মাস, 35,000 মেশিন 6 মাস, আর যে স্প্রে মেশিন আর তিনটা অ্যাটাচমেন্ট ঠেলিয়ে দিচ্ছে দাদা, ওটা কোনো ঝোলঝাল আছে এমনি কেউ দিবে নাই। চাইনা মেশিনে দাদা আমি গ্রাস কাটার, গ্রাস কাটার সব দিয়ে দিব, টলিও ফিরে দিয়ে দিব। তো চাইনা মেশিনে যাও না, চাইনা মেশিনে গেলে 6 মাস দাদা, ওয়ার বেশি চলবে নাই। আমি বলে দিছি কিষান ভাইকে, 6 মাসের বেশি যদি চলে তো আমার নাম চেঞ্জ করে দিবে 30,000 মেশিন, ঠিক আছে। লেকিন আপনারা একবার মেশিন নিয়ে যাও, বার বার কিষান ভাই ডিমান্ড করবে যে নাই আমাদের এই ইঞ্জিনটাই লাগবে, জোনটা ভারত সরকার পারমিশন করা আছে সেইটাই দরকার, কেন ওইটাই তোমরা সাবসিডি করতে পারবে, তোমরা প্রুফ দেখাতে পারবে, কাগজাত আমরা দিতে পারবো, তো অনেক রকম অনেক কিছু। তো ভাই একটা জিনিস আমি এখানে বলি, তো যদি এটা তো যদি ভাঙে মানে ইন্স্যুরেন্সও যদি পুড়িয়ে গেলে ইন্স্যুরেন্স কি দিয়েছে? ইন্স্যুরেন্সের মতনই তো দাদা বলিয়ে দিলাম যে এই মেশিনটা একবার নিবে তো আমার দিকের থেকে 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আর বলি দিব যদি চাষা মেনটেন্সে চালায় তো 10 বছর চলবে, 10 বছর। তাহলে কোনো আমার এটা কোনো ইন্স্যুরেন্স কোনো দরকার নাই, আমার তো ফুটবে কে নাই। 30,000, 35,000 দাদা মেশিন বিকে করে চাষা রাখে, আমরা কোম্পানি বালারা বদনাম হয়ে গেছি, কেন 30,000 দাদা চাইনা মেশিন ছাড়ার কোনো মিলছে না। তো হ্যাঁ ভাই, বাছুরটা যদি আনিয়া কাড়া সমান আমি বলি তো হবে, ঠিক আছে। তো আমরা আমি বারবার অনুরোধ করে বলবো যে আপনারাও একটুকু ভাবনা চিন্তা করবে যে কম দামের মেশিনে দামি জিনিস ব্র্যান্ডেড ভালো, একটা যদি তুমি ব্র্যান্ডেড ড্রেস নিবে আর 50 টাকায় একটা ফুটপাতে নিবে, কোনটা কতদিন টেকবে তুমি একটু দেখে নিবে। খারাপ বললি দাদা? না, ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তো এই মেশিনটা বেশি দাম লাগছে না কিন্তু আপনার সালো সাল চলবে মাত্র 45,000, মাত্র টাকায় মাত্র 32 ব্লেডের রোটার। আচ্ছা, সাথে সাথে যদি কিষান ভাই জোনটা মুহ মাগা, হ্যাঁ, অ্যাটাচমেন্ট ফ্রি দিব। ক্যাজুয়াল লোক, পেডিবিল লোক, ডিচার লোক, লেবলার লোক, মুমাগা জোনটা বলবে ওইটা আমি কিষান ভাইকে দিব, মানে এটা মাত্র 45,000, মানে 45,000 সাথে এটা আপনি ওয়ার চাহিদা মতো দিবেন। হ্যাঁ, তারপরে 50,000 ডিআরএল এর সাথে। আচ্ছা, জোনটা চাইবে কিষান ভাই মুমাগা, আমি অ্যাটাচমেন্ট দিব, ঠিক আছে। সাইড ক্যাজুয়াল লোক, ডিচার লোক, লেবলার লোক, 32 ব্লেডের রোটার থাকছেই, ওটা গুনতি করবেন না। আচ্ছা, 50,000 মানে আপনার বলা ওটা কমন জিনিস, 8 এইচপি, 60,000। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিষান ভাই জোনটা বলবে এটা রাখি, রোটারটা মোটা থাকবে দাদা, এই দেখো সাফট মোটা, ভুগাটা যাকে বলে মোটা আছে, এই দেখো রাড়ু ভাষায় বলে, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর জোনটা কিষান ভাই বলবে ওইটা আমি মুমাগা কিষান ভাইকে দিবেন, দিব, ঠিক আছে। 10 এইচপি, এটা 40 ব্লেড থাকছে দাদা, 40 ব্লেড মানে ভাবছো না, হ্যাঁ হ্যাঁ, কামা ইঞ্জিনে লাগে, এই দেখো 5 ফুটে এইটা বাইবে বাইবে ভাই, দেখাতে ভাই একটু, দেখেন দেখাতে ভাই, তোমার মানে একটু দেখান ভালো করে, এই এতটা বাইরে লাগবে দাদা একবারে, তো বলুন আর কত এটা জমি আছে, সারা ভাগে তো সেরে আই গেছে। আর এটাইও কিষান ভাই জোনটা মুমাগা বলবে জোনটা দরকার, সেইটাই আমি কিষান ভাইকে ইয়ার সাথে দিবার জন্য রেডি আছি, ঠিক আছে, ঠিক আছে। ডিআরএল লাইট টুকু জ্বালাইন করে কিষান ভাইকে এখন লাস্টে আমি দেখাবো, দেখাবেন। তাছাড়া এই যে এটার আমার কথা বলছিল, এটা আপনার কাছে কোনো অ্যাভেলেবল আছে? অ্যাভেলেবল রিপার আমার টিমে বলবো কিষান ভাইকে, একটা নাই 7-8 রকমের আছে, ঠিক। জোনটা দরকার দাদা,
কোম্পানি মানে সব রকম জোগাড় দরকার। অনেক কমেন্ট আসছে বলছে দাদা আছে কিনা গোবিন্দ ভাইয়ের সঙ্গে কথা বলবো আমি। সব সব আছে, ধান কাটা মেশিন যেমন দরকার কিষান ভাইকে আমি ধান কাটা মেশিন আর অ্যাভেলেবল। আর একটা টলিটা দেখান, টলির ডিমান্ড টলি আছে, আরো অনেক রকমের টলি আছে। এটা তো আমরা সামান গিলে আনা লাগে। ঠিক যারা আমার এই ভিডিও দেখছেন, আমি মনোরঞ্জন মাহাতো, প্রাইসটা দাদা 70,000 পড়ছে। আচ্ছা এটা 70,000 পড়ছে, এটা 70,000 পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আপনি বলুন কি বলছেন। আমি বলছি আমার অনেক কমেন্ট আসেছে, ফোনও করেছে যে ভাই টলি আর ধান কাটা মেশিন আছে কি নাই। তো আমার এখনো যে আমি দেখতে পাচ্ছি ভাই, অনেকদিন তো আমি নিজেও ব্যস্ত আসতে পারি নাই, তো তার জন্যে যে দেখুন টলির দেখান দেন, টলি আছে অ্যাভেলেবল আছে, টলি ধান কাটা মেশিনও আছে। আর আরেকটা জিনিস দেখুন, এটা তো মোটা মানে কি বলবেন, এটা কি বলবো আমরাকে, যেটা ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড জিনিসে হলে ভাই যেমন হলুদটা লাগান, যদি সেন্ট খুঁজি তো নাই হবে না। এটাই আমি চাষার আগে বলতে চাচ্ছেন, নেবেন তো দেখে শুনে কিনুন। আর দেখুন এবারে, আরে ভাই দেখেলেন, না 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 স্টার্টের কোনো তো আমি তো দেখলাম ভাই সঙ্গে সঙ্গে হয়েই গেল। ঠিক তাহলে আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। আপনারা এই যে করম আসছে কোনো রিজেরঙে থাকুন আর দেখে শুনে কিনুন, তা সস্তার অবস্থা যেমন না হয়। সবাইকে জোহার, জয় জওয়ান, জয় কিষাণ।